সূর্যের গনগনে রোদের তেজে জ্বলে পুড়ে খাক দশা রাজ্যের কলকাতা এবং উত্তর ও দক্ষিণবঙ্গ সহ প্রায় সর্বত্রই। উত্তর থেকে দক্ষিণ বীভৎস গরমে প্রাণ ওষ্ঠাগত 8-10। মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই জেলাগুলিতে সকাল হলেই জ্বালাপোড়া গরমে পুড়ছে 8-80। জেলায় জেলায় তাপমাত্রার পারদ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। একাধিক জেলায় 40 ডিগ্রির দোরগোড়ায় দাঁড়িয়ে তাপমাত্রার পারদ। তবে এই অসহ্য পরিস্থিতি আরও কতদিন, কবে থেকে দেখা মিলবে স্বস্তির বৃষ্টির, এ বিষয়ে এইমাত্র কি জানালো আলিপুর আবহাওয়া দপ্তর, সবই বিস্তারিত জানিয়ে দেব এই খবরে। বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার পরবর্তী লেটেস্ট খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, এই অসহ্য গরমের হাত থেকে এখনই মুক্তির পথ দেখছে না আবহাওয়াবিদরা। আপাতত আরও দিন পাঁচেক তাপপ্রবাহের এই পরিস্থিতি চলবে বলেই আশঙ্কা করা হচ্ছে। দক্ষিণবঙ্গের 11টি জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা। তবে এরই মধ্যে হালকা সুখবরও শুনিয়েছে আবহাওয়া দপ্তর। উপকূলের কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা, তবে এতে স্বস্তি মিলবে না। আবহাওয়া দপ্তর জানিয়েছে পূর্ব মেদিনীপুর, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনায় আগামী 24 ঘন্টায় হালকা বৃষ্টি হতে পারে। তবে শহর কলকাতায় এখনই বৃষ্টির সম্ভাবনা নেই, বরং আগামী শুক্রবার পর্যন্ত জ্বালাধরা গরমে মহানগরীতে জেরবার হবেন সাধারণ মানুষ। কলকাতা শহরে আগামী কয়েক দিনই মাত্রা ছাড়া গরম থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রির কোঠায় পৌঁছে যেতে পারে। বেলা যত বাড়বে ততই পরিস্থিতি আরও বেশি অসহনীয় হয়ে উঠবে। অন্যদিকে গরম বাড়ছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। এমনকি উত্তরবঙ্গের পার্বত্য এলাকার 2 জেলা দার্জিলিং এবং কালিম্পংয়েও গরমের অনুভূতি মিলছে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী 3 দিন তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে। তবে এই অসহ্য গরমের মধ্যেও দুর্যোগের অশনি সংকেত শোনালো আলিপুর আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগর এবং আরব সাগরে 8-10 জুনের মধ্যে জোড়া ঘূর্ণিঝড় তৈরি হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। উত্তর আন্দামান সাগর এবং সংলগ্ন দক্ষিণ মায়ানমার উপকূলে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্ত শক্তি সঞ্চয় করে তৈরি হতে পারে নিম্নচাপ, পরে তা বদলে যাবে গভীর নিম্নচাপে, সেখান থেকে ঘূর্ণিঝড় জানিয়ে ধারণা পাওয়া যাবে আগামী সোমবারের মধ্যে। যদিও এখনও পর্যন্ত ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দেয়নি দিল্লির মৌসুম ভবন, তবে উত্তর আন্দামান সাগর এবং সংলগ্ন দক্ষিণ মায়ানমার উপকূলে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে মৌসুম ভবন। তবে বিশ্বের আবহাওয়া মডেল জানাচ্ছে উত্তর আন্দামান সাগরে তৈরি হওয়া এই ঘূর্ণাবর্ত মঙ্গলবার নাগাদ নিম্নচাপে পরিণত হতে পারে এবং 8-9 জুনের মধ্যেই নিম্নচাপ পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে। সেক্ষেত্রে তার নাম হবে বিপর্যয়, যে নামটি দিয়েছে বাংলাদেশ। তবে তার অভিমুখ সম্পর্কে এখনও পর্যন্ত নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না। প্রাথমিকভাবে মায়ানমার এবং বাংলাদেশের দিকেই অভিমুখ হবে বলেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে।